কক্সবাজারের উখিয়া সীমান্তে অনুপ্রবেশ করা 37 জন এবং টেকনাফে 6টি রোহিঙ্গা বোঝাই নৌকা মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি। উখিয়া সীমান্তের বিজিবি কর্মকর্তা ইমরানুল্লাহ সরকার জানিয়েছেন, নাফ নদী দিয়ে অনুপ্রবেশকালে উখিয়ার পালংখালী বিওপি এবং রেজুখাল যৌথ চেকপোস্ট সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত 37 রোহিঙ্গাকে ফেরত পাঠায়। এদিকে টেকনাফ 2 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজাল আল জাহিদ জানান, মঙ্গলবার টেকনাফের নাফ নদীর 4টি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকালে রোহিঙ্গা বোঝাই 6টি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি।